Oh, jaygata dekho shudhu jaygata. Hello and welcome to another video of my YouTube channel. Ar ami jabo Nabadwip. Pasta Nabadwip e ache. To tuk kore bhablam je Nabadwip e jokhon jaboi তখন নবদ্বীপের একটা ছোট্ট ভিডিও বানানো যেতে পারে রাস্তা যাওয়াটা। তো ওই জন্যই আজকে কাজ, আর আমার যে ওয়েডিং এর কাজটা সেই কাজটা মোটামুটি শেষ হতে হতে এই ঘন্টা দেড়েক মতো লাগবে, তার বেশি হবে না। ওই জন্য ভাবলাম একটা ঘোরা হয়ে যাবে নবদ্বীপে, আর নবদ্বীপে একটু আমার কাজটাও হয়ে যাবে। এখন আপাচ্ছি কৃষ্ণনগর গলি গলির মধ্যে দিয়ে, যেহেতু সকালবেলা মোটামুটি 12টা বাজে, ওই জন্য বিশাল জ্যাম বাদে মাঝে মাঝে রাস্তায়। আজকে অতটাও জ্যাম নেই, এবার দেখার বিষয় হচ্ছে এখন গেট পড়ে কি না। গেট পড়লে আবার দেরি হয়ে যাবে। ওহো, গেট না, গেট পড়েনি, কোনো চাপ নেই। যেহেতু পঞ্চায়েত ইলেকশন, এই জন্য পঞ্চায়েত ইলেকশন আর কাউন্টিং আমাদের পুরো এইখানকার যে কাউন্টিংটা সেই কাউন্টিংটা এই এলসি কলেজে হয়। ওই জন্য পুরো এলসি কলেজ এখন পুরো বাঁশ দিয়ে ঘেরা, বিশাল সিকিউরিটি এখানে। এইসব জায়গায় দেখা যাচ্ছে, এইসব জায়গায় প্যান্ডেল হয়েছে পুরো। আর এই যে গ্রিনারি, বর্ষাকালের এই যে গ্রিনারি চারিদিকে, এটা দেখতে এত ভালো লাগে, মানে ভাবা যায় না এত গ্রিনারি দেখতে ভালো লাগে। যে চার গেটের যে মোড়টা হাইরোড, সেখানে এইদিকে শঙ্করের হোটেল ছিল, সেই শঙ্করের হোটেল এখন এই রাস্তার পাশে ঢাকা পড়ে গেছে, বাইরের রাস্তা থেকে দেখা যায় না ওভারব্রিজ। এরা এখন বলছে আবার নাকি এই হোটেল শিফট করে কোনো রাস্তার মাঝখানে আনবে। আর মোটামুটি এইখানে ওভারব্রিজের কাজ শেষ, কিন্তু ওই যে বাতকুল্লা রোড আছে ওইদিকে ওভারব্রিজের কাজ এখনও চলছে। আর এই রাস্তাটা যাই হচ্ছে রোড স্টেশনের দিকে। রোড স্টেশন নামকরণের যে কারণটা, সে কারণ হচ্ছে এইখানে আগে ছোটো রেল লাইন চলতো। সে ছোটো রেল লাইন চলতো যখন, তখন এইখানে একটা স্টেশন ছিল রোড, মানে এইখানে যে চার মাথার মোড়টা সেখানে একটা স্টেশন ছিল, ওই জন্য এখানকার নামটা রোড স্টেশন এই জায়গাটা। এই ছোটো রেল লাইন দিয়ে বড়, তারপরে বড় রেল লাইন হয়েছে। সেই বড় রেল লাইন দিয়ে ট্রেন কবে যাবে ভগবানই জানে, কবের থেকে এইভাবে পড়ে আছে। আর আমি যেখান দিয়ে যাচ্ছি সেই যে চার মাথা মোড়টা সামনে পড়বে, সেই চার মাথা মোড়ের দুদিক দিয়ে নবদ্বীপ যাওয়া যায়। একটা হচ্ছে সোজা যাওয়া যায়, সোজা যারা নবদ্বীপ ঘাট, মানে নদী পেরিয়ে নবদ্বীপ টাউনে যেতে হয়, সেইটা একটা রাস্তা। আর বাঁদিক দিয়ে যে রাস্তাটা আছে সেটা গৌরাঙ্গ সেতু পার করে নবদ্বীপ স্টেশন দিয়ে যে নবদ্বীপ যাওয়া যায় সেই রাস্তাটা। তো প্রথমে ভেবেছিলাম যে গৌরাঙ্গ সেতু হয়ে যাব, কিন্তু গৌরাঙ্গ সেতু হয়ে আমার যে ডেস্টিনেশান সেখানকার ডিস্টেন্স দেখাচ্ছিল 15 কিলোমিটার, এইখান দিয়ে যে ঘাট পার হয় এই ঘাট পার হয়ে ডিস্টেন্স দেখাচ্ছে 10 কিলোমিটার। অর্থাৎ আমার এদিক দিয়ে গেলে 5 কিলোমিটার সেভ হবে। আমি ওই জন্য ডিসাইড করলাম যে ঘাট পেরিয়েই যাব, নৌকাতে ঘাট পার করে দেবো, অসুবিধা নেই। এই জন্য এদিক দিয়ে যাওয়ার প্ল্যানটাই শেষ পর্যন্ত হলো। তো চলো এবার এদিক দিয়ে যাওয়া যাক, এদিকের রাস্তা খুব সুন্দর। তো নবদ্বীপ যাওয়ার যে দুটো মেন রাস্তা আছে, তার মধ্যে একটা গৌরাঙ্গ সেতু দিয়ে যায়, আর একটা যায় হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট হয়ে। আমি স্বরূপগঞ্জ ঘাট হয়ে যাচ্ছি, আর স্বরূপগঞ্জ ঘাট হয়ে নবদ্বীপ যাওয়া যায়। আর স্বরূপগঞ্জ ঘাটের পাশে যে একটা ঘাট আছে সেখান দিয়ে মায়াপুরেও যাওয়া যায়। আর এখন যেই জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটা চামটার মোড় বলে। অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু খুব একটা অ্যাক্সিডেন্ট প্রবণ জোন, মানে অনেক অ্যাক্সিডেন্ট এই জায়গাটায় হয়েছে, ওই জন্য এই রাস্তায় গাড়ি চালানো খুব সাবধানে গাড়ি চালাতে হয়। আর দিনের বেলা যদিও বা একটু ট্রাফিক থাকে, রাতের বেলা কিন্তু এই রাস্তা পুরোপুরি একদম মানে লোক থাকে না বেশি। তার কারণ হচ্ছে এই রাস্তাটা ঘাটে গিয়ে শেষ হয়ে যায়, কোনো বড় রাস্তার সাথে সেভাবে মেশে না, ওই জন্য বড়ো গাড়ি চলাচলের কোনো চাপ নেই। ওই জন্য ছোটো গাড়িগুলো এখানে প্রচণ্ড স্পিডে যায়, কিন্তু এই স্পিডে যাওয়ার জন্য এখানে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়। তো এই রাস্তায় যখনই মানে যেতে হবে তখনই কিন্তু সাবধানে একটু মেনটেন করে। আর আশেপাশে বাড়ি থাকার জন্য বাড়ির থেকে বিভিন্ন লোকজন বা রাস্তার উপর চলে আসে এই জায়গাটায়, এই জন্যই এই রাস্তাটা একটুখানি সাবধানে বাইক চালানো উচিত। রাস্তা পেরিয়ে চলে এসেছি স্বরূপগঞ্জ ঘাটে। স্বরূপগঞ্জ ঘাটে ঢুকেই প্রথমে টিকিট কাটতে হয়, বাইকের জন্য আলাদা টিকিট আর আমার মানে মানুষের জন্য আলাদা টিকিট। তো এই দুটো টিকিট কেটে বাইক এখান দিয়ে নিয়ে এসে এইখানে রাখতে হয়। এবার এখানে নৌকায় যারা আছে তারা নৌকায় বাইকটা তুলে দেবে, তারপরে আমি ওই পারে যাবো, মানে বাইকটা নৌকায় এভাবে পার করতে হয়।
এখানে বাইকই শুধু পার হয়, চার চাকা পার হওয়ার কোনো ব্যবস্থা নেই। দেবগ্রামের ওদিকে একটা যে গঙ্গার ঘাট আছে সেখানে আমি শুনেছি চার চাকাও পার হয়, সেখানে আমি কোনোদিনও যাইনি। তো এবার নৌকা করে নদী পার হব। বর্ষাকালে গঙ্গা নদী একেবারে জল ঘোলা, তার কারণ বর্ষায় প্রচুর জল ছাড়া হয়েছে আর বর্ষায় জল ঘোলাই থাকে সাধারণত। আর বর্ষাকালের এই যে আকাশ, এই আকাশ এত সুন্দর লাগে দেখতে, মানে এরকম আকাশ বর্ষাকালে খুবই কম দেখা যায়। অ্যাকচুয়ালি বৃষ্টি হওয়ার পরে আকাশে যতটুকু মেঘ থাকে সেটুকু উজ্জ্বল চলে যায়, তারপরে একদম সাদা মেঘ, ওই জন্য খুব ভালো লাগে। আর আমরা এইভাবে নৌকা পার হয়েছিলাম, নৌকায় সেরকম একটা বেশি লোক ছিল না, নৌকায় বাইক পার করা যায়, সাইকেল, বিভিন্ন রকম জিনিস পার হয়। আর আমার এই জায়গাটা মানে মাঝ নৌকা থেকে এসে এদিকে ইস্কন দেখা যায়, এদিকে দুই দিকের গঙ্গার পাড়ি দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে জায়গাটা। আর এগুলো বড় বড় মানে জেনারেটার চালিত বড় নৌকা আর কি, এগুলো মোটামুটি ক্যাপাসিটি 150 জনের থাকে এক একটা নৌকাতে। কিন্তু নৌকাতে লোকজন খুবই কম ছিল, কাজে কোনো রিস্কের সেরকম ভয় নেই। কোনো উৎসব আসলে একটু বেশি ভিড় হয় তখন। আর এবার বাইকগুলো পার করব, আমার সামনে যে নিয়ে আছেন তার বাইকটা পার করা হয়ে গেলে আমি বাইকটা পার করব। আর ইনারা যে দুজন, এনারা দুজন বাইকগুলো অ্যাকচুয়ালি এখানে তোলা সম্ভব না, ওই জন্য সামনের ব্রেক ধরলে সামনের চাকাটা ধরে ইনারা বাইকটা তুলে দেন, তারপরে আমরা পুরো বাইকটা নিয়ে বাইরে বের হয়ে যেতে হয়। এবার আসি নদী পার করতে আমার ক টাকা খরচা হলো সেই হিসেবে। মাথা পিছু 3 টাকা করে ভাড়া লাগে, বাইক পার করতে 10 টাকা লাগে, আর বাইক নৌকাতে নামানো এবং নৌকা থেকে বাইক তুলে দেওয়া এর জন্য যে দুজন থাকে তাদেরকে 5 টাকা দিতে হয়, তাহলে মোট 18 টাকা ভাড়া লাগে। এটি পার করে দাঁড়াও। আর যে টিকিটটা বাইকের, সেই টিকিটটা এখানে জমা দিতে হয় বাইক ঘাট থেকে বেরোনোর সময়। ও জায়গাটা দেখো, শুধু জায়গাটা, দুপাশে এরকম পাট, মাঝখান দিয়ে কোনো জায়গায় যাওয়া যায় সেটা ক্ষেত। নবদ্বীপে একটা কাজে এসেছিলাম ছোট্ট, তো সেই কাজটা শেষ হয়ে গেল, দিয়ে ভাবলাম একটু এদিক ওদিক ঘুরি। তো এইখানে একটা শিব মন্দির আছে পেছন দিকে, কিন্তু ম্যাপে দেখাচ্ছিল নাকি অনেক বড় হয়তো শিব মন্দিরটা, কিন্তু ছোট্ট একটা শিব মন্দির। কিন্তু ভিউ দেখো নদীর, এখান থেকে জাস্ট নদীর ভিউটা দেখো, অসাধারণ লাগছে দেখতে। ওই যে দূরে ওখানে গৌরাঙ্গ সেতু, ওর উপর দিয়ে বাড়ি যাব। আর এখান থেকে জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, নদীর ভিউটা অপূর্ব লাগছে দেখতে, অপূর্ব। আমি ব্রিজে উঠবো বলে একটা মাটির রাস্তা এখানে বাইকে দেখো, আমার এখানে একটা মাটির রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি, দারুণ লাগছে। আর এই যে এখান থেকে গৌরাঙ্গ সেতুর ভিউটা দেখা যাচ্ছে, হেভি সুন্দর লাগছে দেখতে।
পার্টিকুলার কোনো ব্লগ বানানোর উদ্দেশ্য নিয়ে আসা না, জাস্ট একটা কাজে এসে আশেপাশে একটু ঘুরে বেড়ানো আর ন্যাচারাল বিউটি এক্সপ্লোর করা। আজকের ভিডিওতে এইটুকুই ছিল। এই গঙ্গা নদীর এই যে ব্রিজের তলায়, গৌরাঙ্গ সেতুর তলায় এই জায়গাটা কিন্তু সত্যি অপূর্ব লাগে, মানে অপূর্ব। এবার গোপ্রোর অরিজিনাল যে, মানে যে জন্য মানুষ গোপ্রো কেনে, সেই জিনিসটা টেস্ট করব। এখান দিয়ে ওঠা যায় না? এটা আর কিছুই না, যেখানে গৌরাঙ্গ সেতু ছিল তার আমি যেখানটায় দাঁড়িয়েছিলাম আর কি, তো সেখান থেকে গৌরাঙ্গ সেতু ওঠার একটা বড় রাস্তা ছিল, মানে অনেক ঘুরে আসতে হতো। কিন্তু একটা দেখলাম একটা ছোট্ট বাইপাস, সেখান দিয়ে এবড়ো খেবড়ো রাস্তা, খারাপভাবে গৌরাঙ্গ সেতুর সামনে গিয়ে উঠছে। আমি জাস্ট বাইক নিয়ে সেই রাস্তার থেকে তুললাম। আর মানে গোপ্রো দিয়ে অনেকের ভিডিও করতে দেখেছি এরকম, যে উবুর খাবার রাস্তা দিয়ে যায় বুকে চেস্ট মাউন্ট লাগিয়ে, ক্যামেরা মাউন্ট লাগিয়ে, এরকমভাবে। তো হট করে ইচ্ছা হলো আমার সেরকমভাবে করার, যেহেতু গোপ্রোতে হাইপার স্মুথ আছে, ওই জন্য এই ভিডিও ফুটেজগুলো খুব সুন্দর লাগে দেখতে। তো এটা গৌরাঙ্গ সেতু আর আমি এখন বাড়ি যাব। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ। অ্যাকচুয়ালি আমার যে কাজটা আজকের ছিল সেটা কৃষ্ণনগর থেকে নবদ্বীপে আসা, নবদ্বীপে একটা ওয়েডিংয়ের কাজ ছিল, সেই ওয়েডিংয়ের কাজটা দু ঘন্টার জন্য ছিল। সেই কাজটা হয়ে যাওয়ার পরে একটু আশেপাশে ঘুরলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার ইচ্ছে ছিল কটা মন্দির ভিজিট করার, কিন্তু মন্দিরগুলোতে যেহেতু পঞ্চায়েত ইলেকশানের কালকে ইলেকশানের যেহেতু কালকে কাউন্টিংয়ের ডিউটি আছে, সেহেতু অনেক মন্দিরই আজকে বন্ধ, সিকিউরিটি রিজেন্সের জন্য লোকজন নেই, সব রাস্তাঘাট বন্ধ। ওই জন্য অনেক কটা যায় মন্দির ভেবেছিলাম দেখবো, কিন্তু সেগুলো আর দেখা হলো না। আর জাস্ট ন্যাচারাল বিউটি যেগুলো এক্সপ্লোর করার, নদীর পাড়ের ঘাট, এই সমস্ত জায়গাগুলো ঘুরে আপাতত বাড়ি যাব। আর গৌরাঙ্গ সেতুর ওপর থেকে গঙ্গাটা দেখতে খুব সুন্দর লাগে, বাঁদিকে ইস্কন দেখা যায়। এখান থেকে বাড়ি যেতে আমার মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো কেমন লেগেছে, শেয়ার করো ভিডিওটা অন্য কারোর সাথে। আর শেয়ার করলে বা লাইক করলে অবশ্যই ভিডিওটা পরবর্তী যে ভিডিওগুলো থাকে সেগুলো বানানোর জন্য বেশ একটা মোটিভেশন পাওয়া যায়, এগুলো ভালো লাগে। তো আজকের মতো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।